আজকের রাশিফল 2022 সাল মে মাসের 31 তারিখ, আর বাংলার 16ই জ্যৈষ্ঠ, আজ মঙ্গলবার। আজকের দিনে যদি আপনাদের পরিবার, প্রতিবেশী অথবা আত্মীয়র মধ্যে কোনো পুত্র সন্তান অথবা কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করেন তাহলে বৃষ রাশি, আবার রাত্রি 10:15 পরে যদি জন্মগ্রহণ করেন তাহলে মিথুন রাশি। আর আজকের দিনে আপনাদের যাদের শুভ জন্মদিন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আজকের দিনে আপনারা যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন, মা পার্বতী বাবা ভোলানাথের কৃপায় আপনাদের সারাটা জীবন যেন সাংসারিক জীবন সুখময় হয়ে উঠুক, এইটুকুই কামনা করি। এবারে আসা যাক আজকের দিনে প্রতিপদ তিথি অপরাহ্ন 5:33 এবং ধৃতিযোগ রাত্রি 11:50। 12টি রাশি আজ আপনারা কেমন থাকবেন, প্রথমে আসি মেষ রাশি। আজকের দিনে কাউকে কথা দিয়ে কথা হয়তো আপনি রাখতে পারবেন না, যার কারণে মনের মধ্যে একটু কষ্ট অনুভব হবে আপনার। এছাড়াও আজকের দিনে আপনার জীবনে প্রথম ইনকাম হতে পারে। এর পরবর্তী যে রাশি নিয়ে আলোচনা করব সেটি হলো বৃষ রাশি। আজকের দিনে অবশ্যই আপনারা কোথাও যাবার প্ল্যানিং সেটি মনে মনে আপনাদের মধ্যে থাকবে। এছাড়াও আজকের দিনে সন্ধ্যের দিকটা কোথাও আপনাদের যাবারও কিছু প্রোগ্রাম সেটি থাকতে পারে। এর পরবর্তী যে রাশি নিয়ে আলোচনা করব সেটি হলো মিথুন রাশি। আজকের দিনে বিশেষ করে আপনারা যারা বিবাহিত নয়, নতুন বিবাহের সম্বন্ধ সেটি আসতে পারে বা বিবাহের বিষয়ে কথাও হতে পারে। আজকের দিনে অবশ্য আপনারা কোনো রকম তর্ক বিতর্কে যাবেন না, সেটি আপনাদের ক্ষেত্রে ভালো হবে। এর পরবর্তী যে রাশি নিয়ে আলোচনা করব সেটি হলো কর্কট রাশি। আজকের দিনে বিশেষ করে কোথাও না কোথাও থেকে আপনি কিছু একটু লাভবান হবেন বা আপনি কোথাও থেকে গিফটও পেতে পারেন আজকের দিনে। আজকের দিনে আপনার মনের মধ্যে কোনো কিছু বিষয়েতেই আপনি কিন্তু রাগ করবেন না বা মনে আপনার মধ্যে রাগ থাকবে না। এর পরবর্তী যে রাশি নিয়ে আলোচনা করব সেটি হলো সিংহ রাশি। আজকের দিনে আপনার মা যদি শারীরিকভাবে অসুস্থতার মধ্যে থাকেন তো অবশ্যই একটু যত্ন নেবেন। আজকের দিনে কারোর সঙ্গে তর্ক বিতর্ক আপনাদের ক্ষেত্রে না যাওয়াটাই ভালো। এর পরবর্তী যে রাশি নিয়ে আলোচনা করব সেটি হলো কন্যা রাশি। আজকের দিনে আপনার মনের মধ্যে যথেষ্ট শান্তি থাকবে বা আপনি শান্তি অনুভব করবেন, তবে একটি বিষয় খেয়াল রাখবেন, যারা কোনো রকম রাজনৈতিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আজকের দিনে এইরকম কোনো রকম ক্ষেত্রে কোনো বিবাদপূর্ণ পরিবেশে যাবেন না। এর পরবর্তী যে রাশি নিয়ে আলোচনা করব সেটি হলো তুলা রাশি। আজকের দিনে আপনাদের পরিবারের কোনো সম্পত্তির জন্য আপনার ভাইয়ের সঙ্গে একটু মতবিরোধ সেটি দেখাচ্ছে, হঠাৎ সিদ্ধান্ত নেবেন না, কিছু ডিসিশন নিতে হলে অবশ্যই চিন্তাভাবনা করে আজকের দিনে নেবেন। এর পরবর্তী যে রাশি নিয়ে আলোচনা করব সেটি হলো বৃশ্চিক রাশি। আজকের দিনে আপনাদের লটারি প্রাপ্তির সম্ভাবনা আছে বা কোথাও না কোথাও থেকে কিছু প্রাপ্তি আপনাদের যোগ আছে। আজকের দিনে অবশ্যই আপনারা যারা সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছেন বা রাখছেন, আজকের দিনে অবশ্যই যদি আপনাদের কোনো রকম সমস্যা থাকে এই বিষয়ে অবশ্যই ডাক্তারি পরামর্শ আপনারা নিতে পারেন। এর পরবর্তী যে রাশি নিয়ে আলোচনা করব সেটি হলো ধনু রাশি। আজকের দিনে অবশ্যই আপনারা যারা শিক্ষাক্ষেত্রে আছেন, বিদেশে পড়তে যাবেন ভাবছেন, সেক্ষেত্রে কিন্তু একটু আশাহালো দেখতে পাবেন, বা আপনারা যারা কর্মসূত্রে বিদেশ যান সেক্ষেত্রেও আজকের দিনে কিন্তু সেই যোগাযোগটা হতে পারে। এর পরবর্তী যে রাশি নিয়ে আলোচনা করব সেটি হলো মকর রাশি। আজকের দিনে মনের কিছু গোপন কথা, দুর্বলতা বাইরের ব্যক্তিকে প্রকাশ করবেন না, সেক্ষেত্রে আপনি কিন্তু তাদের কাছে একটু অপমানিত অনুভব করবেন বা অপমানিত আপনি হতে পারেন, তাই ব্যক্তি বুঝেই আপনি আপনার মনের দুর্বলতাটা প্রকাশ করতে পারেন, মানসিক হালকা যেতে হতে পারেন। আজকের দিনে অবশ্যই কোনো রকম সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে, তাই এই বিষয়ে একটু সতর্ক থাকবেন। এর পরবর্তী কুম্ভ রাশি। আজকের দিনে আপনার মনের মধ্যে কিন্তু একটু রাগ থাকবে, ক্রোধ থাকবে, অবশ্যই অ্যাগ্রেসিভ নেচার থাকছে, একটু সেটাকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন। আপনার
কথাবার্তার উপরেও একটু আপনাকে ঠিক রাখতে হবে, তা না হলে কিন্তু বিপরীত দিক থেকে কটু কথা শুনতে হতে পারে বা মানহানির যোগ আপনার আছে। এর পরবর্তী যে রাশি নিয়ে আলোচনা করবো সেটি হলো মীন রাশি। আজকের দিনে পরিবারের মধ্যে অনেকটা সময় আপনি কিন্তু দিতে পারবেন, পরিবারের মধ্যে একাত্মবোধ দেখাচ্ছে। তবে কিছু বিষয়ে পরিবারের বিশেষ করে আপনার ভাই অথবা বোনের সঙ্গে আপনার কিন্তু মতের মিল নাও হতে পারে বা একটি মতবিরোধ সেটি দেখাচ্ছে। এইটুকুই, ধন্যবাদ।